এই যে শার্লক হোমস, এটা কি জন্ম থেকে শার্লক হোমস ছিল? ও ছোটবেলা থেকে বড় হয়ে হয়ে তারপরে শার্লক হোমস হয়েছে, ওর কাজ দেখায়। আমিও যখন ছোট থেকে বড় হব তখন আমি শার্লক হোমস হব, মহিলা শার্লক হোমস। তোমাকে দেখায় ছাড়বো, দেখিও। তুমি চিন্তা করো মানেই তো ব্যাপারটা একটা দুশ্চিন্তা। কেন, আমি কি চিন্তা করতে পারি না? না, তুমি চিন্তা করো তো বিভিন্ন সময় বিভিন্ন বিপদ ডেকে আনো তো, তাই আর কি। তুমি না সব সময় আমাকে ইনসাল্ট করো, আমার কিন্তু প্রেস্টিজ আছে। হ্যাঁ, সব সময় এরকম ইনসাল্ট করলে ভালো লাগে না। আমার মাথায় বুদ্ধি আছে, আমি চিন্তা করতে পারি। আচ্ছা বলো, তোমার চিন্তা বলো। আমি চিন্তা করছি কি, আমি চোর ধরব। তোমার চিন্তা হবে চোর বেটা তোমাকে এসে বলবে আমি চোর। আচ্ছা কে চোর সেটা তুমি কি করে বুঝবে? কেন, ইনভেস্টিগেট করে বের করব। ইনভেস্টিগেট করবা? সব সময় এরকম ইনসাল্ট করো, সব সময়, আমি দেখছি। কি মনে হয় তোমার? শোনো, এই যে শার্লক হোমস, এটা কি জন্ম থেকে শার্লক হোমস ছিল? ও ছোটবেলা থেকে বড় হয়ে হয়ে তারপরে শার্লক হোমস হয়েছে, ওর কাজ দেখায়। আমিও যখন ছোট থেকে বড় হব তখন আমি শার্লক হোমস হব, মহিলা শার্লক হোমস। তোমাকে দেখায় ছাড়বো, দেখিও। আরে কই, দেরি হচ্ছে তো। আসি আসি, উফ, তাড়াতাড়ি আসো না। লাস্ট 2 মিনিট, তোমাকে উচিত ছিল সকাল থেকে রেডি হতে বলার। আরে কই গেলা? আরে আসতেছি, লিপস্টিকটা তো লাগাতে দাও। আরে দূর, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। দেখো চিৎকার করছো কেন? শোনো, আমার ভলিউমটা লোই ছিল, তোমার যত দেরি হচ্ছে আমার ভলিউম তখন বাড়ছে, যত দেরি হচ্ছে বাড়তে 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 এখন চিৎকার হয়ে গেছে, বুঝছো? কেন, তোমার গলার মধ্যে কি রিমোট কন্ট্রোল লাগানো ছিল? শোনো, একটা কাজ করি, আমি কথা না বলি মিউট হয়ে যাই, টেলিভিশনে দেখো না ওই যে খবরের নিচে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাহলে তো চাংলা শেষ। ও মা, তুমি কথা না বললে আমি কীভাবে বুঝবো তোমার কথা? কেন, তুমি টেলিভিশনে দেখো না ওই যে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওভাবে কথা বলবো। সাইন ল্যাঙ্গুয়েজ? না, আমি তো সাইন ল্যাঙ্গুয়েজ জানি না। নো প্রবলেম, সাজিদ আছে, ওর থেকে তুমি শিখবা, ও তো এমনি তো কোনো কাজ করে না, এটা যদি হয় তাহলে কিন্তু ভালো হবে। সাজিদের কাছ থেকে শিখে নেব, তারপর তোমার সাথে এরকম। রাইট, শোনো, তুমি যদি সাইন ল্যাঙ্গুয়েজ শেখো, টেলিভিশনে গিয়ে তুমি দেখো না, ওখানে গিয়ে যদি তুমি এটা করো, তোমার চেহারা আস্তে আস্তে সবাই চিনতে পারবে, তুমি একসময় দেখবে বাংলাদেশের বিগ সেলিব্রিটি হয়ে গেছো। হ্যাঁ তাই তো, টিভিতে দেখা যাবে। বিগ সেলিব্রিটি কীভাবে হবো, ওটা তো ছোট স্ক্রিনে দেখা যায়, যে কথা বলে তাকে বেশি দেখা যায়। এখন টেলিভিশন তো 52-inch 60-inch HD, ওখানে যতটুকু বড় দেখা যায় তাতে তোমার চেহারা সবাই বুঝতে পারবে, তুমি একটা সেলিব্রিটি হয়ে যাবে। রাইট, বড় বড় টিভিতে তো দেখা যাবে, বড়ই দেখা যাবে। রাইট, প্লিজ এখন যাই, না রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, চলো। প্লিজ প্লিজ।